ক্লাস টুয়েলভের সিএলপি আমরা অডিট পার্টের সেকেন্ড চ্যাপ্টার করছিলাম। আগের দিন আমরা অডিট পার্টের সেকেন্ড চ্যাপ্টার প্রসিডিওর অফ অডিটের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তাই আজকে আমাদের প্রসিডিওর অফ অডিট চ্যাপ্টারের পার্ট টু ভিডিও। এই চ্যাপ্টারে আজকে আমরা টোটাল তিনটে টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক অডিট মেমোরান্ডাম, নিরীক্ষার স্মারকলিপি। এই অডিট মেমোরান্ডাম কি বা এর ডেফিনেশনটা আমরা দেখে নিই। প্রথম বলছে, নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কাজকর্মের পদ্ধতি ও নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিরীক্ষক যে বিবরণী তৈরি করেন তাকে নিরীক্ষার স্মারকলিপি বলে। অর্থাৎ নিরীক্ষার কাজটা সঠিকভাবে পরিচালনা করার জন্য নিরীক্ষককে সেই প্রতিষ্ঠানের, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তিনি নিরীক্ষা করছেন, সেই প্রতিষ্ঠানের কাজকর্মের কি পদ্ধতি বা সেই প্রতিষ্ঠানের নীতি কি সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে হয়, এবং সেই তথ্য সংগ্রহ করে নিরীক্ষক যে বিবরণী তৈরি করেন তাকেই বলা হয় নিরীক্ষার স্মারকলিপি। এই নিরীক্ষার স্মারকলিপির মধ্যে কী কী বিষয় ইনক্লুড করতে হয় সেটা আমরা দেখে নেব। নিরীক্ষার স্মারকলিপির বিষয়বস্তু, অর্থাৎ এই অডিটর যে স্মারকলিপি বা মেমোরান্ডাম প্রস্তুত করেন, যে বিবরণীটা তৈরি করেন, তার বিষয়বস্তু বা কন্টেন্টগুলো কী কী থাকে। প্রথম, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মালিকানার বিবরণ। অর্থাৎ নিরীক্ষাধীন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তিনি নিরীক্ষা করবেন তার ব্যবস্থাপনা এবং মালিকানা রিলেটেড যাবতীয় ইনফরমেশন। কারখানা বা অফিসের অবস্থান, অর্থাৎ যে প্রতিষ্ঠান, তার যদি কোনো কারখানা থাকে বা কোনো অফিস থাকে তাহলে তার অবস্থানটা কোথায়। নেট সম্পত্তির সংক্ষিপ্ত ইতিহাস, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে নেট অ্যাসেট আছে তার একটা ব্রিফ রেকর্ড রাখে। নাম্বার ফোর, মুখ্য আধিকারিকদের নাম ও তাদের দায়িত্বের প্রকৃতি, অর্থাৎ যারা মুখ্য আধিকারিক আছে, যারা অফিসার্স আছেন, তাদের নাম এবং তারা কোন দায়িত্বে আছেন তার প্রকৃতি নিরীক্ষার স্মারকলিপিতে লিখে রাখেন। নাম্বার ফাইভ, হিসাব বইয়ের বিবরণ এবং হিসাব নিকাশকরণ ব্যবস্থা, যে হিসাব বই তারা রাখেন সেই বইয়ের ডিটেলস বিবরণ এবং হিসাব নিকাশকরণ ব্যবস্থা, অর্থাৎ কোন পদ্ধতিতে তারা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করেন সেই পদ্ধতিগুলো কী কী। নাম্বার সিক্স, প্রধান প্রধান উৎপাদিত পণ্য সামগ্রী ও উৎপাদন প্রক্রিয়া, কী কী ওই প্রতিষ্ঠানটি কী কী প্রোডাক্ট প্রোডাকশান করে এবং কী উপায়ে প্রোডাকশান করে সেই প্রক্রিয়াটা কী। বিক্রয়ের গতি প্রকৃতি, বিজ্ঞাপন পদ্ধতি। নাম্বার এইটে কি বলছে, আগের বছরের তুলনায় বর্তমান বছরের নতুন পণ্য সামগ্রী, নতুন যন্ত্রপাতি, ব্যয়ের পরিবর্তন ও আর্থিক সমস্যার পার্থক্য, অর্থাৎ আগের বছরে কী কী ছিল এবং বর্তমান বছরে কী হয়েছে, নতুন কোনো পণ্য সামগ্রী এসছে কি না, নতুন কোনো যন্ত্রপাতি ইনক্লুড করা হয়েছে কি না, কোনো কস্টের কোনো চেঞ্জ হয়েছে কি না, কিংবা কোনো আর্থিক প্রবলেম দেখা দিয়েছে কি না, সেই পার্থক্যগুলো, অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছরের যে পার্থক্য সেটা রেকর্ড করে রাখে। অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ পরের বছর উৎপাদন পরিকল্পনা, ব্যয় পরিচালন ব্যবস্থা প্রভৃতি বর্তমান বছরের থেকে কতটা আলাদা হবে তার একটা প্ল্যানিং করা থাকে। আর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থা, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা নিবারক ব্যবস্থা আছে কি না, এবং থাকলেও সেটা কতটা কার্যকরী সেটাও কিন্তু স্মারকলিপিতে রেকর্ড করে রাখতে হয়। তাহলে অডিট মেমোরান্ডামের টপিকের মধ্যে আমরা দুটো ব্যাপারই দুটো জিনিসই পড়লাম, দুটো কোয়েশ্চেন।
डेफिनेशन और निरीक्षार स्मारकलिपिर विषयबस्तु। जदि शर्ट नोट्स हिसेबे आसे बा शर्ट नोट्स फोर मार्क्सर शर्ट नोट्स ऑडिट मेमोरेंडम बोले आसे ताहले किन्तु डेफिनेशनटा लिखे अवश्य तार किछु किछु से निरीक्षा माने निरीक्षा स्मारकलिपिर विषयबस्तु कयेकटा पॉइंट्स अवश्य लिखते हबे। তাহলে এটা আমরা ফার্স্ট টপিক পড়লাম অডিট মেমোরান্ডাম। আজকে আমাদের সেকেন্ড টপিক অডিট ওয়ার্কিং পেপার, নিরীক্ষার নথিপত্র। কোনো প্রতিষ্ঠানের নিরীক্ষার প্রধান উদ্দেশ্য কি, অর্থাৎ কেন নিরীক্ষা করা হয়, না সেই প্রতিষ্ঠানের হিসাব বই ও আর্থিক বিবরণীতে লিখিত তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে সেই সম্পর্কে নিরপেক্ষ মতামত দেওয়া, সেই উদ্দেশ্যের জন্য একজন নিরীক্ষককে প্রমাণ বা সমর্থন সূচক বিভিন্ন রকমের কাগজপত্র সংগ্রহ করতে হয়। অর্থাৎ অডিটর যে রিপোর্ট লাস্ট পর্যন্ত পেশ করবে বা যে নিরপেক্ষ মতামত দেবে তার মতামতের ভিত্তিতে কিছু প্রমাণ বা সমর্থন সূচক কাগজপত্র দরকার পড়ে, সেটা তাকে অবশ্যই সংগ্রহ করতে হয়। কিছু দলিলপত্র প্রতিলিপি কর্তৃপক্ষের কাছ থেকে জোগাড় করেন, অর্থাৎ যারা অথরিটি আছে তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করে। আবার কোনো কোনো কাগজপত্র কাজের সুবিধার জন্য নিজেকেই তৈরি করে নিতে হয়, অর্থাৎ অডিটর নিজেই তৈরি করে নেন। এই দলিল বা কাগজপত্রগুলোকেই নিরীক্ষা সংক্রান্ত নথিপত্র বলা হয়। তার মানে একজন অডিটর তার মতামত দেওয়ার জন্য যে প্রমাণ বা সমর্থন সূচক কাগজপত্র সংগ্রহ করেন সেই কাগজগুলোকেই বলা হয় নিরীক্ষার নথিপত্র। তাহলে এগুলো কিন্তু এভিডেন্স হিসেবেও কাজ করে, ভবিষ্যতে এগুলো অতিরিক্ত প্রমাণপত্র বা এভিডেন্স হিসেবেও কাজ করে। তাহলে ডেফিনিশন হিসেবে আমরা কি বলতে পারি, নিরীক্ষার কাজ পরিচালনার জন্য নিরীক্ষক বা তার সহকারীরা যেসব প্রামাণ্য দলিল বা কাগজপত্র সংগ্রহ বা প্রণয়ন করেন সেগুলিকে নিরীক্ষার নথিপত্র বলে। যেমন এক্সাম্পল হিসেবে নিরীক্ষা কর্মসূচি, নিরীক্ষা কর্মসূচি অডিটার নিজেই তৈরি করেন, অর্থাৎ কখন কী কাজ করবেন, কোন কাজ কোন সহকারীর কাছে ভাগ করে দেওয়া হবে, সেরকম একটা কর্মসূচি অডিটার তৈরি করে নেন। নিরীক্ষার নোট বই, অর্থাৎ নিরীক্ষার জন্য একটা নোট বই কাজে লাগে, যেটা আমরা নেক্সট টপিক হিসেবেই পড়ব। পূর্ববর্তী বছরের নিরীক্ষার প্রতিবেদন, আগের বছরের যে অডিটার তার যে অডিট ছিল, অডিট রিপোর্ট ছিল সেই রিপোর্ট, মজুদ পণ্য ও লগ্নিপত্রের তালিকা আর ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস বা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিটের যে স্টেটমেন্টগুলো থাকে সেগুলো। তাহলে এগুলো হচ্ছে অডিট ওয়ার্কিং পেপার। ডেফিনিশনটার পর আমরা দেখব নিরীক্ষার নথিপত্র রাখার উদ্দেশ্য, অবজেক্টস অফ প্রিজার্ভেশন অফ অডিট ওয়ার্কিং পেপার, অর্থাৎ কেন এই অডিটার নিরীক্ষার নথিপত্রগুলো রাখে। প্রথম পয়েন্ট, দক্ষতার পরিমাপ, মেজারমেন্ট অফ এফিসিয়েন্সি। নিরীক্ষা কর্মচারীরা যে সমস্ত নথিপত্র তৈরি করেন নিরীক্ষক সেগুলো সঠিকভাবে পরীক্ষা করে তাদের দক্ষতা পরিমাপ করতে পারে, অর্থাৎ নিজেরা কতটা এফিসিয়েন্ট সেটা পরিমাপ করা যায়। নাম্বার টু, কাজের সমন্বয় সাধন, কোয়ার্ডিনেশন অফ ওয়ার্ক। নথিপত্রের সাহায্যে নিরীক্ষা কর্মচারীদের কাজের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয়, ফলে নিরীক্ষার কাজ খুব তাড়াতাড়ি শেষ করা যায়। নাম্বার থ্রি, নির্দেশ পালন সম্পর্কে অবগত হওয়া, নোয়িং অ্যাবাউট কমপ্লিয়েন্স অফ অর্ডার। নিরীক্ষা কাজে নিযুক্ত কর্মচারীরা নিরীক্ষকের নির্দেশ মেনে সঠিকভাবে কাজ সম্পাদন করছে কিনা, অর্থাৎ যে টাইমের মধ্যে যে ওয়ার্কারকে যে কাজ দেওয়া হয়েছে সেটা তারা সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করছে কিনা নিরীক্ষক সেটা নথিপত্র থেকে অনায়াসেই জানতে পারে। নাম্বার ফোর, সম্পাদিত কাজের দলিল। নিরীক্ষা সংক্রান্ত যে সমস্ত কাজ করা হয়েছে এবং সেই সব কাজ করার সময় যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে
সেগুলো নথিপত্রে লেখা রাখা হয়। এইসব তথ্য সম্পাদিত কাজের লিখিত দলিল হিসেবে কাজ করে। আর লাস্ট পয়েন্ট, প্রামাণ্য দলিল অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স। ভবিষ্যতে যদি নিরীক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয় তাহলে তিনি তার নিজের সমর্থনের উদ্দেশ্যে এইসব নথিপত্র প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ তিনি যে সঠিকভাবে কাজ সম্পাদন করেছেন, সঠিকভাবে তার রেকর্ড রেখেছেন, সেই প্রমাণ হিসেবে তিনি তার এই অডিট ওয়ার্কিং পেপারগুলো সাবমিট করতে পারেন। তাহলে এই উদ্দেশ্যের জন্যই নিরীক্ষার নথিপত্র রাখা হয়ে থাকে। নেক্সট দেখব, নেক্সট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব ভালোভাবে এটা পড়তে হবে। আদর্শ বা ভালো নথিপত্রের বৈশিষ্ট্য, ফিচার্স অফ আইডিয়াল অর স্ট্যান্ডার্ড ওয়ার্কিং পেপার্স। নথিপত্র সবসময় ভালো এবং আদর্শ হওয়া দরকার। আদর্শ নথিপত্র প্রণয়ন বা সংরক্ষণের সময় নিরীক্ষককে বিশেষ কয়েকটা মৌলিক নীতি মেনে চলতে হয়। অর্থাৎ একজন অডিটর যখন অডিট ওয়ার্কিং পেপার তৈরি করবে তখন তাকে কিছু মৌলিক নীতি মেনে সেটা তৈরি করতে হবে। সেই নীতিগুলো কী কী বা সেই বৈশিষ্ট্যগুলো কী কী? ফার্স্ট বলছে সম্পূর্ণতা, কমপ্লিটনেস। একটা আদর্শ নথিপত্র অবশ্যই যথাসম্ভব সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ হওয়া উচিত। সেই জন্য নথিপত্রে গুরুত্বপূর্ণ সব বিষয় বিশদভাবে লিখে রাখা দরকার। তাহলে ভবিষ্যতে নতুন নিরীক্ষক ওই নথিপত্র পর্যালোচনা করে আগে কী কী কাজ করা হয়েছিল তা সহজেই জানতে পারবেন। নাম্বার টু, সংক্ষিপ্ততা ও বোধগম্যতা। দীর্ঘ বা দুর্বোধ্য নথিপত্র থেকে তথ্য জোগাড় করা অসুবিধাজনক। অর্থাৎ যদি তোমার অনেক বড় নথিপত্রটা হয় বা সেটা যদি বোঝা না যায় তাহলে সেখান থেকে আমার যেটুকু দরকার সেই তথ্য বার করা খুবই অসুবিধাজনক। সেই জন্য নথিপত্র যতদূর সম্ভব সংক্ষিপ্ত হবে এবং সহজবোধ্য হবে, অর্থাৎ সেটা যেন সহজে বোঝা যায় পড়ে। অবশ্যই পরিচ্ছন্নতা এবং নির্ভুলতা, অবশ্যই সেই নথিপত্রটা পরিচ্ছন্ন হতে হবে এবং সেটা কারেক্ট হতে হবে, নির্ভুলভাবে লেখা হতে হবে যাতে ভবিষ্যতে কোনো বিষয় বুঝতে অসুবিধা না হয়। নেক্সট পয়েন্ট, নমনীয়তা অর্থাৎ ফ্লেক্সিবিলিটি। নিরীক্ষার কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে নথিপত্র তৈরি করা উচিত এবং প্রয়োজনে সেই নথিগুলো পরিবর্তন করার ব্যবস্থা করতে হবে, ফলে কোনো দরকারি তথ্য বা সমস্যা বাদ পড়ার সম্ভাবনা প্রায় থাকবে না। অর্থাৎ যতটা সম্ভব এই নথিপত্রগুলো ফ্লেক্সিবল হতে হবে, অর্থাৎ প্রয়োজন হলে যাতে সেটা সহজেই চেঞ্জ করা যায়। নাম্বার ফাইভ, গুরুত্বপূর্ণ ঘটনার অন্তর্ভুক্তি। হিসাব সংক্রান্ত তথ্য ছাড়াও কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেই বিষয়ে নিরীক্ষক ও পরিচালন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষিপ্ত বিবরণ নথিপত্রে লিখে রাখা প্রয়োজন। অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা কোনো পরিচালন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সেটা যদি লিখে রাখা না হয় তাহলে ইন ফিউচারে মনে রাখার কথা নয়, তাহলে অডিটর কিন্তু প্রমাণ করতে পারবে না যে পরিচালন কর্তৃপক্ষই সেই ডিসিশন নিয়েছিল। নেক্সট, প্রাসঙ্গিকতা। নিরীক্ষার কাজের সম্পর্ক বা গুরুত্ব আছে এমনই প্রাসঙ্গিক বিষয় লিখে রাখতে হবে। অপ্রাসঙ্গিক বিষয়জনিত নথিপত্র তৈরি বা সংরক্ষণ না করাই সমীচীন। নিরাপত্তা, নথিপত্রগুলো যত্ন সহকারে নিরাপদ স্থানে রাখতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট নথিপত্রের ওপর প্রস্তুতকারী সই থাকা আবশ্যক। সেই নথিপত্রটা কে প্রস্তুত করেছে তার সিগনেচার কিন্তু অবশ্যই সেই নথিপত্রে রাখতে হবে। এই নথিপত্র রিলেটেড দুটো ছোট প্রশ্ন আছে যে দুটো কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন হিসেবে বা MCQ হিসেবে কিন্তু প্রায় আসে। সেই কোয়েশ্চেনগুলো কী কী? প্রথম বলছে নিরীক্ষার নথিপত্রগুলোকে নিরীক্ষকের সম্পত্তি
মানে প্রপার্টি অফ অডিটর বলা হয়। মানে নিরীক্ষার নথিপত্রগুলো হচ্ছে প্রপার্টি অফ অডিটর। কোশ্চেন আসতেই পারে যে নিরীক্ষকের নথিপত্র কার অডিট, কার সম্পত্তি এইভাবে, কিংবা নিরীক্ষার নথিপত্রগুলোকে কোন ড্যাশ হলো নিরীক্ষকের সম্পত্তি বলে তিনটে বা চার রকম অপশান দিতে পারে। সেখানে আমাদের উত্তর লিখতে হবে নিরীক্ষার নথিপত্র। আর নেক্সট বলছে, এই যে আমি বললাম যে নথিপত্রগুলো অত্যন্ত যত্ন সহকারে নিরাপদ স্থানে রাখা প্রয়োজন, কতদিন রাখতে হবে? আইসিআই এর মতে নিরীক্ষক এগুলো কমপক্ষে 7 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন। অর্থাৎ কোনো একটা বছরে অডিটারের যে ওয়ার্কিং পেপার, সেগুলো সেই অডিটার কমপক্ষে 7 বছর পর্যন্ত কিন্তু যথাযথ স্থানে নিরাপদে সংরক্ষণ করবেন। তাহলে এই দুটো ছোট কোশ্চেন নথিপত্র থেকে অবশ্যই মনে রাখবে। আমরা আমাদের আজকের থার্ড টপিক বা লাস্ট টপিক দেখব, অডিট নোটবুক, নিরীক্ষার নোট বই। একজন অডিটর যখন অডিট করে তখন অডিট করতে করতে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, কিংবা কিছু ভুল ত্রুটি দেখা দিতে পারে। সেই সমস্যাগুলো, সেই গরমিলগুলো বা ভুল ত্রুটিগুলো কিছু কিছু সঙ্গে সঙ্গে সমাধান করা সম্ভব, আবার কিছু কিছু সমস্যা হয় যেগুলো কিন্তু রাতারাতি সলভ করা যায় না। সেগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে পরবর্তী কোনো এক সময় সমাধান করতে হয়, কিন্তু সময়ের ব্যবধানে নিরীক্ষক বা তার সহকারীদের এই সমস্ত সমস্যার কথা মনে নাও থাকতে পারে যে আজকে আমি অডিট করতে গিয়ে একটা কোনো ভুল ত্রুটি বা কোনো গরমিল দেখতে পেলাম, যেটা কিন্তু আমি আজকেই আমার পক্ষে সেটা সলভ করা পসিবল নয়, হয়তো আমার অন্য কোনো কারুর সাথে সেটা কথা বলে তার কারণ অনুসন্ধান করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে সেই ব্যক্তির সাথে কথা বলার আগে পর্যন্ত সেটা নাও মনে থাকতে পারে, কারণ অডিটরকে তো তার কাজ থামিয়ে রাখলে চলবে না, তাকে তার পরবর্তী কাজে চলে যেতে হতে পারে। সেই জন্য সমস্যা বা গরমিল দেখা দেওয়া মাত্র বা ভুল ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেগুলো একটা বিশেষ বাঁধানো বইয়ে লিখে রাখা উচিত। সেই বইটাকেই বলা হয় নিরীক্ষার নোটবুক। বর্তমানে প্রায় সব রকম নিরীক্ষার ক্ষেত্রেই নোট বইয়ের প্রচলন লক্ষ্য করা যায়, এবং প্রতিটি কারবারের নিরীক্ষার জন্য আলাদা আলাদা নোট বই ব্যবহার করা হয়। তাহলে এটাই হচ্ছে অডিট নোটবুক। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা কী লিখতে পারি দেখে নিই। নিরীক্ষার কাজ পরিচালনার সময় হিসাবে নানা রকম গরমিল বা সমস্যা দেখা দেয়, এগুলি সমাধানের জন্য নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ কিংবা সেই প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন তথ্য জোগাড় করার প্রয়োজন হয়। এইসব সমস্যা বা জ্ঞাতব্য বিষয় ভবিষ্যতে মনে রাখার জন্য যে বইয়ে লিখে রাখা হয় তাকে নিরীক্ষার নোট বই বলে। তাহলে নিরীক্ষার নোট বই কাকে বলে বললে আমরা এই ডেফিনেশনটা লিখতে পারি। এই নোট বইয়ের বিষয়বস্তুগুলো কী কী থাকে, অর্থাৎ কী কী বিষয় একজন অডিটর নোটবুকে রেকর্ড করে রাখে। কন্টেন্টস অফ নোটবুক কী কী বলছে দেখো। প্রথম বলছে, প্রতিষ্ঠানের কোনো কারিগরি বিষয় বা বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকলে তার বিস্তারিত তথ্য, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের যদি কোনো স্পেশাল ফিচার্স থাকে যেটা অন্য প্রতিষ্ঠানের থেকে আলাদা, বা যদি কোনো কারিগরি বিষয় থাকে সেটা অডিটর তার নোটবুকে রেকর্ড করে রাখবে। নাম্বার টু, প্রতিষ্ঠানের হিসাব নিকাশকরণ পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ অ্যাকাউন্টিং সিস্টেমের অ্যাকাউন্টিং যে পদ্ধতি সে তার মধ্যে যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে সেটা প্রয়োজনীয় তথ্য। নাম্বার থ্রি, যেসব চালান বা ভাউচার হারিয়ে গেছে এবং যেগুলির প্রতিলিপি দরকার সেগুলির তালিকা, অর্থাৎ হিসাব করতে করতে যদি কি দেখেন যে কোনো একটা হিসাবের ভাউচার হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না এবং তার একটা জেরক্স দরকার, তাহলে সেগুলোর একটা রেকর্ড বা একটা তালিকা করে নোটবুকে লিখে রাখবে, যাতে ইন ফিউচারে
কর্তৃপক্ষের কাছ থেকে, সেই প্রতিষ্ঠানের অথরিটির কাছ থেকে সেটা আদায় করতে পারে। নাম্বার ফোর, নিরীক্ষার সময় যদি কোনো ভুল ত্রুটি দরকার পড়ে সেগুলোর বিবরণ। নাম্বার ফাইভ, হিসাব সংক্রান্ত প্রয়োজনীয় দলিল বা চুক্তিপত্রের তালিকা। যদি প্রতিষ্ঠানে কোনো হিসাব সংক্রান্ত কোনো দলিল থাকে বা কোনো চুক্তিপত্র থাকে, তার লিস্টগুলো এখানে লিখে রাখতে হয়। নাম্বার সিক্স, ব্যাংক হিসাব মিলকরণ বিবরণীর প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের যদি কোনো প্রয়োজনীয় তথ্য থাকে, সেই লিস্টটাও এখানে লিখে রাখতে হয়। আর নাম্বার সেভেন, নিরীক্ষা প্রতিবেদনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে সেগুলির বিবরণ। একজন অডিটরকে অডিটের শেষে একটা রিপোর্ট পেশ করতে হয়, তাহলে অডিট করতে করতে তাকে এটা ডিসাইড করে হয় যে অডিট রিপোর্টে এই পয়েন্টসটা অবশ্যই উল্লেখ করতে হবে। সেরকম অনেক পয়েন্টস থাকে, তো সেগুলো যদি প্রথম থেকেই একটা কোনো জায়গায় রেকর্ড করে না রাখে, তাহলে লাস্ট বছরের হিসাবকালের শেষে গিয়ে তার সব কথা নাও মনে থাকতে পারে। তাহলে সেইগুলো, অর্থাৎ রিপোর্টে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, সেগুলোর বিবরণ কিন্তু অডিটার তার নোটবুকে লিখে রাখে। এই অডিট নোটবুকে কী কী সুবিধা পায়? একটা কাজের ধারাবাহিকতা বজায় থাকে, নতুন কর্মচারী সহায়ক, অর্থাৎ ওই অডিটার চলে যাওয়ার পর যদি কোনো অন্য অডিটার থাকে বা একজন কর্মচারীর অনুপস্থিত হলে, তাহলে অন্য কর্মচারী সেই নোটবুক দেখে ডিটেলস ইনফরমেশন পেয়ে যায়। কাজের মূল্যায়ন হয়, ভবিষ্যৎ নিরীক্ষায় সাহায্য পাওয়া যায় এবং প্রতিবেদন প্রণয়ন করার সময়ও সাহায্য হয়। তাই একজন অডিটার অবশ্যই নোটবুক মেনটেন করে। এই নোটবুককে অডিটার্স গাইড বা নিরীক্ষকের সঙ্গী বলা হয়। এটাও কিন্তু ওয়ান মার্কসের কোশ্চেন বা এমসিকিউর জন্য আমাদের মনে রাখতে হবে। তাহলে আগেরটা আমরা দেখলাম, মানে নিরীক্ষার যে নথিপত্রগুলো, অডিট ওয়ার্কিং পেপার যেগুলো, সেগুলোকে বলা হয় নিরীক্ষকের সম্পত্তি, আর এই নোট বইকে বলা হয় নিরীক্ষকের সঙ্গী। তাহলে এই দুটো কোশ্চেনও ভালো করে মনে রাখতে হবে। আজকে আমরা এইটুকু নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারেরই পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করবো।